চেনা যাচ্ছে এই লোকটিকে? বাংলা চলচ্চিত্র প্রেমীরা অবশ্যই হয়তো চিনতে পেরেছেন। ইনি হচ্ছে এক সময়ের জনপ্রিয় খলনায়ক রাজীব। মৃত্যুর আগে এমনই করুণ পরিণতি হয়েছিল তার। ঢাকায় সিনেমার এক সময় শক্তিমান খল অভিনেতা রাজীবের মৃত্যু হয়েছিল 18 বছর আগে। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ হয় তার। কিছুদিন ধরে রাজীবের মৃত্যুর আগ মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে রাজীবের করুণেই অবস্থা দেখে ভক্তরা তাদের আবেগ ধরে রাখতে পারেনি। বিভিন্ন পোস্ট ও কমেন্টের মাধ্যমে ভক্তরা তাদের আবেগ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একদম কাবু হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে রাজীব। তাকে দেখতে ইলিয়াস কাঞ্চন, মিজু আহমেদ সহ আরো অনেক তারকারা হাসপাতালে গিয়েছিল। ভিডিওটিতে অনেক করুণ অবস্থায় দেখা যায় রাজীবকে। সারা জীবন দর্শকদের বিনোদন দিয়ে গিয়েছিল রাজীব, কিন্তু মৃত্যুর সময় প্রিয় মানুষগুলোকে পাশে পাননি তিনি। কেউ তার পাশে এসে সাহায্যের হাতটিও বাড়ায়নি। বুকের মাঝে জমে থাকা অনেক কষ্ট নিয়ে 2004 সালে ক্যান্সার রোগে ভুগে মারা যান 90 দশকের জনপ্রিয় অভিনেতা রাজীব। তার মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছিল তার ভক্তরা।